সাথী শহরবাসী যারা আপনারা এখানে এসেছেন, এত এর আগে যারা যারা বললেন তারা প্রত্যেকেই মেয়ে, তার মধ্যে থেকে একটি ছেলে হিসেবে আমার বলবার কারণ একটাই, আমরা এটা বোঝাতে চাই যে নারী ধর্ষণের সমস্যা শুধু মেয়েদের সমস্যা নয়, এই সমস্যা সমাজের সমস্যা, আর এই সমস্যা সকলে মিলে সমাধান করতে হবে, আর তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। এই সমস্যা আসলে একটা সামাজিক ব্যাধি। আজকের আরজিকর বা বর্ধমানের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের দেশে এর আগে হাসনাথ হয়েছে, আমাদের দেশে এর আগে উন্নাও হয়েছে, আমাদের দেশে এর আগে মণিপুর হয়েছে, আমাদের দেশে এর আগে চামদুমি থেকে গেদে থেকে একের পর এক ধর্ষণ হয়েছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় নেমেছি। আমি নিজে ওই মেয়েটির বাড়িতে গেছিলাম গত 9 তারিখ, যখন তার মেয়েটি ধর্ষিত হয়, খুন হয়। আমরা যখন 10 তারিখ তার বাড়িতে যাই, ভয় ঘুরবি, ছেলেকেও বলবো নির্ভয় মেয়েদের ঘুরতে ঘুরবি।